সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ব্লগ। সো গাইস, সবার প্রথমে তোমাদেরকে বলতে চাই যে আমার এর আগের ভিডিওটাই যেটা আমি আপলোড করেছিলাম ঘুরতে যাওয়ার ভিডিও, তো ওটাই তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো আর প্রচুর ভিউজ এসছে ওতে। তো এরকমই সাপোর্ট আমার ভিডিওতে করতে থাকো, তো আরও ভালো ভালো ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকের লাইফস্টাইল ব্লগে আমার তোমাদেরকে কী কী দেখাতে পারি, তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখন বাজেটি 10:30, আর এখন হচ্ছে গুসান ব্লগ সবাই মাত্র ঘুম থেকে উঠলো, আর ওকে হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে 30 টাকার মধ্যে ও হচ্ছে আর সারাদিন থাকবে, মানে 30 টাকার মধ্যেই খেয়ে থাকবে। ও হচ্ছে থাকতে পারে কি না থাকতে পারে, তো চলো দেখা যাক। আর ওর চ্যানেল ওই ব্লগটা দেখতে পাবে, চ্যালেঞ্জ ভিডিও। ওকে হচ্ছে 30 টাকায় আমি চ্যালেঞ্জ দিলাম, করতে পারবি তো? হ্যাঁ, ও পারবে না এটা আমি সিওর। তো ভিডিওটা ওর দেখবে যে ও পারে কি না পারে। তো আমার ভিডিওটা কন্টিনিউ করি এখন। তো চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে 30 টাকায় সারাদিন কাটালাম, তো সুজাকে একটু বলছে যে আমি পারবো না, তো দেখাই যাক। তো আমি হচ্ছে ওকে চ্যালেঞ্জটা দিয়েছি যে তুই হচ্ছে 30 টাকার মধ্যে সারাদিন চ্যালেঞ্জ কর, 30 টাকার মধ্যে খেয়েই সারাদিন ওকে কাটাতে হবে 24 ঘন্টা পুরো। তো ও পারে কি না পারে ওর ভিডিওতে পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ওর ভিডিওতেই দেখতে পেয়ে যাবে ও পারে কি না পারে। আমার তো মনে হচ্ছে ও পারবে না, তো পারে কি না পারে ফুল তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা পারি কি না পারি দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বৃষ্টিতে এইগুলোতে কাদা জমছে, ওই জন্য এইগুলো হচ্ছে দোবো পাথরগুলো। তো গাইস, রাস্তা পাকা রাস্তা ভেঙে এইরকম পুরো কাদা করে দিচ্ছে, আর বৃষ্টি হয়েছে ওই জন্য কাদা হয়ে গেছে। আর সব জায়গায় এরকম হচ্ছে, মানে নতুন রাস্তা হবে তো সেই জন্য সব রাস্তাগুলো ভেঙে দিচ্ছে কেরেন দিয়ে। আর সব ওই যে পাথরগুলো আমি যে বইলাম ওই পাথরগুলো ওরাই হচ্ছে নিয়ে নিতে বলছে, কারণ এই পাথরগুলো রাস্তায় দিলে ঠিকঠাক রোল আউট হবে না। তো সেই জন্য হচ্ছে বলছে তোমরা পাথরগুলো নিলে নিয়ে নাও, কিন্তু ইট নিও না, ইট হচ্ছে রোল আউট করছে। তো সেই জন্য পাথরগুলো নিলাম, ওখানটায় হচ্ছে জল জমছে বলে, তো ওখানটায় জল জমছে কাদা হচ্ছে, পাথরগুলো নিয়ে হচ্ছে ওখানটায় দেবো যাতে ভালো করে যাওয়া যায়। তো এখন হচ্ছে গোপাল ভাঁড়ও বইছে, কুষানও বইল। ভিডিওটাই সঙ্গে থাকো। সো গাইস, এই সবে মাত্র ক্রেনটা এলো, আর ক্রেন দিয়ে রাস্তাটাকে পুরো চাইয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওই যে হাতাটা দিয়ে যে তুলছে আংড়াটা দিয়ে ওটা দিয়ে আবার ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরে তারপরে অনেকজন 10-15 জন লোক আছে সেটা গাড়িতে ভর্তি করছে, গাড়িটা আবার এসে এখানটায় ফেলে দিয়ে গেছিলো। আবার রাস্তায় হচ্ছে জমা হয়ে যাচ্ছে বলে ওই জন্য আবার ক্রেনটা এসে ওইগুলোকে নিয়ে আবার এই ধারে ধারে দিচ্ছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে, তো ভিডিওটা দেখো খুব ভালো লাগলো। সো গাইস, আমার দাদু হচ্ছে মাস্টারি চাকরি পেয়েছে, আর কি মাস্টারি চাকরি জানো, সুশান ফ্লাগ হচ্ছে সাঁতার কাটা শেখানো, মাস্টারি চাকরি পেয়েছে। ওকে হচ্ছে দাদু সাঁতার কাটা শেখাচ্ছে, কদিন নিয়ে এসছে, নিয়ে আসতে হচ্ছে শিখে গেছে। দাদু হচ্ছে সেখান থেকে নামছে, আমি ঘাট থেকে নামছে। তো আমি পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি ওকে আমি সাঁতার কাটছে। আগে হচ্ছে আমি কটা দিন সাঁতার কাটা শেখাতে নিয়ে যেতাম, তারপরে এখন দাদু নিয়ে আসে, আমিও মাঝের মধ্যে আসি, আজ শুধু আসিনি। ওখান থেকে দাদু নেমেছে, হেবি পুরু তুমসে না হো পায়েগা। আরে এখন হচ্ছে জেসিবিটা এখানে এসে দাঁড়িয়ে আছে, ওই পর্যন্ত ভেঙেছে,
আর এখন হচ্ছে ভাঙবে, ওপার সব ইঁটগুলো ভেঙে এখন রাস্তায় দিচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা লাইক করে দিও। স্নান করবো না আজকে, কলের জলে করবো, আজকে করবো না, বাড়ি চলে আসছি, চলে আসবো দাদুর সাথে, পুরো সব ভেঙে লেগে ঘরে ঘরে। সো গাইস, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, তো গাইস এখন মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। যদি বৃষ্টি হতাম তোমার কান বেয়ে গলা ছুঁয়ে সবার সামনেই তোমায় কাছে পেতে চাইতাম, যদি বৃষ্টি হতাম তোমার মনের মাঝে হারিয়ে যেতাম, তোমার পিঠে লুকিয়ে তোমার কোমরে উঁকি দিতাম। গাইস এখন হচ্ছে বিকেলবেলায়, আর ভিডিওটার বড় কথা না, ভিডিওটা আসলে এতটাই, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আর এর আগের ভিডিওটায় যেরকম পরিমাণে ভালোবাসা দিয়েছিলে, যেরকম সাপোর্ট করেছিলে, তো এই ভিডিওটাতেও করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই। আকা বিসরমা কালা বুলা তে লারে নি মুতে মুসকারা চুঠা চোপর দে পাবে নি কিন্নে আ পিছে লায়ে তে কিন্নে।